এদিকে আগামী নির্বাচনে 150 শাসনে ইভিএম এ ভোট নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক খোবাদুল কাদের মনে করছেন, যারা কারচুপির পক্ষে তারাই কেবল ইভিএম চায় না। অন্য নেতাদের প্রশ্ন, মির্জা ফখরুল সাবেক শিক্ষক হয়েও কি করে খুনিদের দলে? ১৮ বছর কেটে গেছে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টার। ন্যাক্কারজনক এই হামলায় বঙ্গবন্ধু তনয়া বেঁচে গেলেও অন্য অনেকের সাথে প্রাণ হারান আইভি রহমান। মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে বনানী কবরস্থানে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসে দলের সাধারণ সম্পাদক জানান, আগামী নির্বাচনে সংসদের অর্ধেক আসনে ইভিএম এ ভোট নেবার সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে তার দল। জনগণের ভোট নিরপেক্ষ হোক, কারচুপি মুক্ত হোক, সেটা চাই কিনা আজকে আমরা আমাদের দাবি করেছি। নির্বাচন কমিশন অর্ধেক আসনে সম্মত হয়েছে, আমরা স্বাগত জানাই। জাতীয় প্রেস ক্লাবে মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ওপর আলোচনায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপিকে খুনি দল মন্তব্য করে প্রশ্ন তোলেন, যারা আদর্শের কথা বলেন তারা কি করে এমন দল করেন? মির্জা ফখরুল নাকি উনি শিক্ষক ছিলেন? একটা শিক্ষক উচ্চশিক্ষিত মানুষ নির্লজ্জ মিথ্যাচার কিভাবে করে সেটা আমার বোধগম্য হয় না, এবং সে কোন নেতার নেতৃত্বে তার আজকে দায়িত্ব পালন করছেন? একই আয়োজনে যোগ দিয়ে মতিয়া চৌধুরী সমালোচনা করেন বিএনপি চেয়ারপার্সনের, বলেন সব ষড়যন্ত্র জেনেও তিনি চুপ করেছিলেন। বেগম জিয়া পরিহাস করেই বললেন, কেউ নাকে মারতে যাবে কে, উনি তো নিজের ভ্যান্ডি ব্যাগে করে সেই পটটা নিয়ে নাটক করতে গেছেন। চিন্তা করেন, লজ্জা বোধ নাই, কোনো রকম মানবিক বোধ নাই। বলেন, বন্দি জীবনেও বেগম জিয়া কষ্ট করছেন না, বরং ভালোই সময় পার করছেন। বিবেক বলে কোনো পদার্থ আল্লাহ তাআলা দিয়েছে বলে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।